দর্শক মণ্ডলী, এবারে আমরা এগিয়ে যাব স্কুলের দিকে। দিঘির পার ঘেঁষে যে সরু পথ, এই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি দক্ষিণ কালাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে। এটিও অনেক পুরাতন একটি বিদ্যালয়, সন্দীপের অনেক কৃতি সন্তান মূলত স্কুল থেকে পড়াশোনা শেষ করে তাদের নিজ নিজ ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত। স্কুলের চারপাশটায় দেখতে পাচ্ছেন ভাঙনের ফলে কিছুটা বিধ্বস্ত, কিন্তু এখন অনেকে নিজেদের শেষ অবলম্বনটুকু আঁকড়ে ধরে বসে আছেন। হয়তো একদিন সেটিও চলে যাবে নদী গর্ভে। নদী সবার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছে। দর্শক মণ্ডলী, এই দিঘিটাও হয়তো আর কয়দিন পর তার গৌরব হারাতে বসবে। দিঘির পূর্ব পাশ শত শত মানুষের কবরস্থান। এখানে শত শত বছর ধরে শত শত মানুষের, হাজার হাজার মানুষের দেহাবশেষ এখানেই সমাধিস্থ আছে। দর্শক মণ্ডলী, আমরা সরু পথ ধরে চলে এসেছি এই সেই দক্ষিণ কালাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন। এর বয়সকাল প্রায় শত বছর। তার ডানে অবশ্যই বেসরকারি সংস্থা কর্তৃক নির্মিত হচ্ছে একটি সাইক্লোন সেন্টার। আমরা দক্ষিণ কালাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ভবনের পাশ দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি সরু পথ। সামনে একটি দোকান দেখা যাচ্ছে। আমরা স্কুলের ঠিক ফটক, প্রধান ফটক সংলগ্ন যেটি একটি লেটার বক্স দেখা যাচ্ছে, এটি মূলত একটি পোস্ট অফিস। এটা হচ্ছে কালাপানিয়ার পোস্ট অফিস। এটাও প্রায় শত বছরের ঐতিহ্য বহন করছে এখানে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, লেখা আছে কালাপানিয়া পোস্ট অফিস, সন্দীপ, চট্টগ্রাম। একটি টেলিকম কোম্পানি অবশেষে একটি সাইনবোর্ডের মাধ্যমে এটি ধারণ করেছে। মূলত এটির কোনো নাম কখনো ছিল না, নাম ছাড়াই মানুষের কাছে এটি বহুল পরিচিত। এটি হচ্ছে দক্ষিণ কালাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের সামনের অংশ। আর এটি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত ভবন। এই মাঠ, এটি একটি খেলার মাঠ, যে পাশ দিয়ে বয়ে গেছিল রাস্তা, এখন সেটি ভেঙে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কিছু দূরে বেড়িবাঁধ। নদী ভাঙনের ফলে রাস্তা এখন অনেকটা বিধ্বস্ত, যার পাশ দিয়ে বেড়িবাঁধ দিয়ে মূলত গ্রামকে রক্ষা করা হচ্ছে। প্রথমে এই যে গাছটি দেখছেন, এটিরও বয়স প্রায় 70 থেকে 80 বছর। এই গাছের গোড়ায় চিঠি বণ্টন করা হতো একসময়, বা স্কুলের শিক্ষার্থীরা হয়তো এখানে খেলাধুলা করত। এটিও অনেক বছরের পর বছরের ঐতিহ্য ধারণ করছে। আর এদিক দিয়ে চলে যাচ্ছে দর্শক মণ্ডলী। এখন প্রায় সন্ধ্যা নামছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে। তো আজ পর্যন্তই। আমরা এখন চলে যাব বেড়িবাঁধ দিয়ে সোজা কালাপানিয়া মাদ্রাসা।